বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে কাজ করার স্বীকৃতি স্বরূপ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ডক্টর ফজলে হাসান আবেদকে নাইট উপাধিতে ভূষিত করেছে ব্রিটিশ এম্পায়ার। মঙ্গলবার লন্ডনে বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে প্রিন্স অফ ওয়ালেস স্যার ফজলে হাসান আবেদকে এই বিরল সম্মানে ভূষিত করেন। লন্ডন থেকে শাহরিয়ার আরিফিন শাওনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান হাফিজুর রহমান। বাইরের টুংটাং বৃষ্টি উপেক্ষা করে ব্রিটিশ এম্পায়ারের সর্বোচ্চ খেতাব নিয়ে ইংলিশ মিডিয়ায় না গিয়ে বাংলা মিডিয়ার সাংবাদিকদের মাঝে ফিরে আসেন স্যার ফজলে হাসান আবেদ। এভাবে ১৯৭২ সালে বিলেতের বিলাসবহুল জীবন ছেড়ে একদিন তিনি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, সংক্ষেপে ব্র্যাক, এখন বাংলাদেশের সীমানা ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র বিমোচনে কাজ করছে। স্যার সাংবাদিকদের বলেছেন এই সম্মান বাংলাদেশের আপামর জনসাধারণের। যেটা এটা আমার একার প্রাপ্য নয়, এটা বাংলাদেশে আমাদের অনেক কর্মী আছে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ব্র্যাকের বিভিন্ন দেশে কর্মীরা কাজ করছে, নিরলস কাজ চালিয়ে যাচ্ছে, এবং এইসব কাজের স্বীকৃতি স্বরূপই আমি আজকে এই নাইট উপাধি পেলাম। আমাদের সবটা তো দারিদ্র মুক্ত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সেটি আমরা দেখতে চাই। আমার জীবনে সেটি দেখতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আশা করি যে আগামী প্রজন্ম সেটা ভোগ করতে পারবে। ৭১-এ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দিশেহারা মানুষের জন্য লন্ডনে ফ্ল্যাট বিক্রির কিছু টাকা নিয়ে যেই স্বপ্নযাত্রা, সেই স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি ব্রেকের বর্তমান বাৎসরিক বাজেট ৭০০ মিলিয়ন ডলার। বাংলাদেশের ৭২,০০০ গ্রামে ছড়িয়ে পড়েছে ব্র্যাকের কর্মকাণ্ড। শিক্ষা বিস্তারে সারা দেশে প্রতিষ্ঠা করেছে ৩৫,০০০ স্কুল, যার ছাত্র সংখ্যা ১.৫ মিলিয়ন। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় পরিচালিত হবে এমন আশার কথাই তিনি সাংবাদিকদের জানান। তিনি আশা করছেন ২০২০ সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। নোবেল বিজয়ের পর বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় সর্ববৃহৎ সম্মাননা, আর বড় কাজের সম্মান দেরিতে হলেও যে আসে, স্যার ফজলে হাসান আবেদের এই সম্মাননাই তার সবচেয়ে বড় উদাহরণ। তিনি দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন একদিন নিশ্চয়ই বাস্তবায়িত হবে, কারণ মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ, লন্ডন।